সকালে যাবো বিকালে চলে আসবো, তবে সবাই একটু ঠান্ডা থাকবে, যে যাই গরম গরম কিছু নাই, গরম যারা করছে তারা আসলে গরম করবে, আর আমরা যারা যাব পাঁচ পেটি একটা লাঠির মধ্যে পতাকা বানায় নিয়ে রাস্তা উড়াবো না, রাস্তা উড়ালে কী হবে সেনাবাহিনী যখন দেখবে এতগুলা স্তব্ধ হয়ে যাবে, হাতে রেখে দিব, যত্ন করে রেখে দিব, ওইখানে যাই উড়াবো, কাজে দিলে লাগাবো, প্রয়োজন বোধ প্রয়োজন ওরা যদি ওরকম চিন্তা করে আমরাও ওইরকম চিন্তা করে দেখবো। এখন সবাই চলে যান, অসুবিধা নেই আমাদের। আর আমি একটা মিনিট একটা কথা বলি, যেমন ধরুন আমরা আমার পরিচয় আমি একটু দেই, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, আমি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম টেকনিক্যাল, আমার বাসা হয়েছে এখানে 15 নম্বর গেট ক্যান্টনমেন্টে, ঠিক আছে। আমি একটা কথা একটু বলি, আমরা এক পশু শক্তির বিদায় দিব, কিন্তু আমরা যাতে আর পেশি শক্তি না দেখাই, পশু শক্তির বিদায় দিয়ে যদি আমরা পেশি শক্তি দেখাই, আলটিমেটলি পশু আর পেশি এক হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে, আমরা স্বাধীনতা অর্জন করব কিন্তু এটা যাতে সঠিকভাবে রক্ষা হয়, এই দেশটা কিন্তু আমাদের, প্রতিষ্ঠান আমাদের, সবকিছু আমাদের। বাট তারা এত বছর 47 বছর আমাদেরকে ভিন্ন খাতে যখন যেই ইয়ে হয়েছে, আমাদেরকে গত বিশেষ করে গত 16 বছর বিভিন্নভাবে আমাদেরকে ইউজ করছে, প্রচণ্ডভাবে আমাদের বাক স্বাধীনতা নষ্ট ছিল, মুখের স্বাধীনতা নষ্ট ছিল, কোনো কথা বলতে পারে নাই। আমরা যেভাবে পরিচালিত করছে আমরা আর ওইভাবে পরিচালিত হতে চাচ্ছি না, বাট আমরা আবার এটাও করতে চাচ্ছি না স্বাধীন হয়ে যাতে আমরা আবার নিজেদের পেশি শক্তি দেখাই না দেখাই, আমরা সুশৃঙ্খলভাবে করব, পরিবেশটাকে সুন্দর করে রাখবো, প্রতিষ্ঠানটা আমাদের, সিস্টেমটা আমাদের, আমাদের রক্ত এখানে বেশি ঝরছে, কে আরবির কোনো রক্ত ঝরছে না, আমাদের লাইনম্যান ভাইয়েরা আমাদের সহকর্মীরা এখানে সবচেয়ে বেশি গেছে, আমরা পদে পদে লাঞ্ছিত হয়েছি নির্যাতিত হয়েছি, এইটা আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবো, যতদিন না আমরা স্বাধীন হবো ততদিন ইনশাল্লাহ আমরা চালাই যেতে থাকবো। আমরা আশা করি কালকের মধ্যে আমরা স্বাধীন হওয়ার একটা পসিবিলিটি সম্ভাবনা 99.99%। সবাইকে ধন্যবাদ, প্রস্তুতি রাখেন, আমরা ইনশাল্লাহ ঢাকা যাবো। আমি আগে বলে দিছি গত 1 মাস ধরে আমি এই আন্দোলনের জন্য আমি চাকরি দিতে ইচ্ছুক, আমি জেল খাটতে ইচ্ছুক, ইভেন কি জীবন দিতে আমরা ইচ্ছুক, বাট আমরা এখানে জীবন দেওয়ার মতো কোনো সিচুয়েশান আসবে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা, আমাদেরকে যদি কোনো ট্যাগ ঝুলাইতে চায়, আমরা অনেক সময় অনেক কথা বলছি, আমাদেরকে ওইভাবে বলাকে বাধ্য করেছি, আমাদেরকে শিখানো বলে আমরা বলছি, এখন আমরা আমাদের মুখের ভাষা প্রকাশ করব, কি পারবো না, আমরা সুশৃঙ্খলভাবে প্রকাশ করব। ধন্যবাদ সবাই, আমরা যাতে যে যে গন্তব্যস্থান থেকে আইসি সুষ্ঠুভাবে সুন্দরভাবে পৌঁছতে পারি, আগামী দিনের একটা ভালো প্রস্তুতি রাখেন ইনশাল্লাহ। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, আগামীকালকে সম্ভবত 9:30-10টার ভিতরে আরবিতে উপস্থিত থাকতে হবে, সেক্ষেত্রে আমরা যারা যাব, যারা বলতে এখানে সবাই যাওয়ার জন্য বলা হয়েছে, যেমন নেত্রকোনা তারা কথা দিছে, তারা 150 এমপ্লয়ি আছে, 150 এমপ্লয়ি যে এবং বলছে স্যার আমরা টোটাল আছি 600, আমরা যাওয়ার মতন আছে 150, আমাদের তালিকা হয়ে গেছে, আমরা 150 একজনও মিটছে এখানে যাওয়ার পরে স্যার করণীয় কী, মানে কী করতে হবে? আচ্ছা ওইটা 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 হচ্ছে আমাদের প্ল্যান অফ অ্যাকশন, আমরা কীভাবে কীভাবে কী প্ল্যানগুলো করবো, আমাদের একটা টিম, মানে ঢাকা একের ডিজিএম টেকনিক্যাল স্যার সহ আরো 5-7 জন এজিএম, ওনারা এই মুহূর্তে ঢাকা সেনানিবাসে আছে, ওইখানে যে ওইখানে আমরা যে অবস্থান কর্মসূচি নিব এটার ব্যাপারে বলা হইতেছে, তারপরে এবং ওইখানে আরো কনসার্ন নিরাপত্তার জন্য যারা নিয়োজিত আছে তাদের সাথে আমাদের টিমগুলো এই মুহূর্তে তারা ফিল্ডে আছে, আলোচনায় আছে, এই আলোচনাগুলো হইলে তারা কি বলছে, আমরা কিভাবে যাব, আমাদের কি কি কাজ কিভাবে করব, ওরা যদি ভালোভাবে অফিস থেকে বেরোয় আসে তাইলে আমরা আচরণ কী হবে, ওরা যদি বেরোতে না চায় তখন আমাদের অ্যাকশন কী হবে, আর ওরা যদি টোকায় পোলা পান ভাড়া করে লাগে আগের থেকে, সেক্ষেত্রে কী হবে, আমরা সব রকম প্রস্তুতি নিয়ে যাবো এবং আমরা চেষ্টা করবো মোটামুটি একটা জাতীয় পতাকা সাথে নিয়ে যাব লাঠির ভিতরে, সেটা আমরা নিজেদের মতন করে নেবো, ওইখানে গিয়ে প্রয়োজন হলে ব্যবহার করবো, না স্বাধীনতার জন্য প্রয়োজন পরে স্বাধীনতার জন্য পতাকা উড়াবো, আর প্রয়োজন না পরে আমরা এইভাবে চলে আসবো, সবাই সব রকম প্রস্তুতি থাকেন, ওইটা ওখানে সুন্দর সুন্দর।
আর আপনারা হচ্ছে সবাই যার যার ড্রেস কোড নিয়ে যাবেন, যদি আমার কোন লাইনম্যান ভাই বা পোশাক ধারী যারা আছেন তারা ফুল ড্রেস আপ গেট আপ এবং জুতা মাথায় যদি ক্যাপ থাকে সেফটি ক্যাপ এগুলো সব নিয়ে যাবেন, আইডি কার্ড সাথে নিয়ে যাবেন। আর আমরা যারা সুপারভাইজার বা অফিসার যারা যেমনি আছি আমরা যেটা পোশাক, যেমন আমি আজকে গেঞ্জি পরেছি কালকে আমি গেলে গেঞ্জি পরে যাবো, কালকে আমি মোটামুটি আমি আমার মতন যাবো। তো সবাই এরকম প্রস্তুতি রাখবেন, আমরা রাত্রেবেলা সবাই জানাই দিব কটা বাজে বাস যাবে কোন বাস যাবে, আমরা সম্ভবত হইলে সদর থেকে অথবা যদি পিছন থেকে আনা যায় পিছন থেকে এর দিকে যাত্রা উঠে একবার নিয়ে আমরা চলে যাবো। আইডি কার্ডটা সবাই নিয়ে যাবেন, আর আইডি কার্ড না মহিলা এমপ্লয়ি যাবে পুরুষও যাবে এবং আপনারা সবাই যাবেন, এরকম একটা মনোভাব রাখেন ওই যে আপনার সন্তানেরা দেশ স্বাধীন করে ফেরত আনছেন, আপনি যদি তার তিন চার বছরের গুণ বড় হয়েও যদি ভয় পান আপনার জন্য মনে করি আবার তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এই বাচ্চা বাচ্চা পোলাবানগুলো আজকে দেখেন ঢাকা দুই তিন যাও ট্রাফিক করতেছে, তারা আমরা দেশ যেহেতু রিফর্ম হওয়ার প্রসেসে আছে, রিফর্ম হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আরবি রিফর্ম করে সব।